छोट्ट सोना बंधुरा केमन आछो सबाई निश्चय भालो आछो आमिओ भालो आछि। तोमरा जानो जे आमरा एकटा दुर्योगमय परिस्थितिर मध्य दिए जाच्छि। विभिन्न देशेर न्याय आमादेर देशो करोना भाइरास नामक एक अदृश्य शक्ति आक्रमणे विपर्यस्त। आमादेर स्कूल कलेज बंद रयेछे दीर्घदिन, आमरा गृहबंदी जीवन जापन करछि। কিন্তু ছোট্ট সোনা বন্ধুরা, পরিস্থিতি কি এমন থাকবে? না না, পরিস্থিতি এমন থাকবে না। বিদ্যালয় খুলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। জানি আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা ভয় পাবো না। আমরা এই দুর্যোগ মোকাবেলা করে উঠব এবং অবশ্যই আমরা জয়ী হব। কিন্তু ছোট্ট সোনা বন্ধুরা, এই দুর্যোগের মধ্যে পড়ালেখা বন্ধ করে বসে থাকলে হবে? হবে না তো। আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে, কারণ বিদ্যালয় খুললেই আমাদের পরীক্ষা শুরু হবে। ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার থেকে শুরু করে বিভিন্ন অনলাইন গ্রুপ নিয়মিতভাবে তোমাদের ক্লাস নিচ্ছে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো এবং তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো। তারই ধারাবাহিকতায় আজকে আমি গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য একটি সুন্দর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো ছোট্ট সোনা বন্ধুরা, জানতে ইচ্ছে করছে আমি কোন ক্লাস নিতে চাই? হ্যাঁ ছোট্ট সোনা বন্ধুরা, আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের উপর একটি পাঠ উপস্থাপন করতে চলেছি। তো পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা যারা এই অনলাইন ক্লাসটি দেখছো, ছটপট করে তোমাদের বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে স্ক্রিনের সামনে বসে পড়ো। এবং ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা যারা এখনও বসনি, তারাও চলে এসো। যারা দেখছো তারা তোমার বন্ধুদের নক করো, বলো আজকের ক্লাসে যেন তারা যোগদান করে এবং শেয়ার করে দাও, যাতে করে এই ক্লাসটি সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যেতে উপকৃত হয়। তো ছোট্ট সোনা বন্ধুরা, অনেক কথা হলো, এখন আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি মল্লিকা পাল, সহকারী শিক্ষক, কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করব। তো ছোট্ট সোনামণিরা, এই যে দুর্যোগের সময়, এই সময়টাতে আমাদের ধৈর্য হারালে চলবে না। চলো আমরা সেই বিষয়ক একটি গান শুনে নিই। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহ বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। তাই না ছোট্ট সোনা বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমরা মূল ক্লাসে চলে যাই। তো বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, একটা সুন্দর একটা টপিকস নিয়ে। তো ছোট্ট সোনা বন্ধুরা, তার আগে আমরা একটা ছবি দেখে নিই। দেখতে পাচ্ছ ছবি? সুন্দর একটা ছবি না? তোমরা ইতিমধ্যে এই ছবিটি দেখেছ, তাই না ছোট্ট সোনা বন্ধুরা? এখানে পরিবেশের বিভিন্ন উপাদান আছে যারা একে অন্যের সঙ্গে জড়িত আছে। আমরা গত ক্লাসে এ অধ্যায়টি পাঠ করেছি, আজকে আমরা জাস্ট তার পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। ছোট্ট সোনা বন্ধুরা, পরিবেশের বিভিন্ন উপাদান আছে এখানে, এদের মধ্যে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, যেটা আমরা জানি। তো ছোট্ট সোনা বন্ধুরা, তার আগে আমি বলতে চাই, শক্তির প্রধান উৎস কী বলতো? শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। আর এই শক্তি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাণীতে প্রবাহিত হয়। আজকে আমরা তেমনই একটি পাঠ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল।
আজকের পাঠ খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। তো ছোট্ট সোনা বন্ধুরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে আরেকবার ভেবে নিই যে আমাদের খাদ্য শৃঙ্খলটা আসলে কি। তার আগে আমরা একটু আগে জেনেছি যে তার আগে আমরা একটু আগে কী জেনেছি বলতো? আমাদের সূর্য হচ্ছে আমাদের শক্তির প্রধান উৎস। সূর্য আমাদের শক্তির বিভিন্ন উৎস আছে, কিন্তু আমাদের সূর্য হচ্ছে আমাদের শক্তির মূল উৎস। এই সূর্য থেকে শক্তি গ্রহণ করে একমাত্র উদ্ভিদেরা খাদ্য তৈরি করতে পারে, এবং সেই খাদ্য আমরা পারস্পরিকভাবে গ্রহণ করি। অর্থাৎ উদ্ভিদ থেকে খাদ্য আমরা প্রাণীরা গ্রহণ করি, এবং খাদ্যের মধ্যস্থিত শক্তিটা আমরা প্রাণীরা নিয়ে নিই। ছোট্ট সোনা বন্ধুরা, খাদ্য শৃঙ্খল হচ্ছে এই যে উদ্ভিদ থেকে প্রাণীতে খাদ্য সরবরাহের ধারাবাহিক একটা প্রক্রিয়া। ঠিক আছে সোনা বন্ধুরা, তোমরা ছবিগুলো দেখো, এই ছবিগুলো দেখলে মোটামুটি একটা ভালো ধারণা আসবে আমাদের। সূর্য দেখো, সূর্য থেকে আলোকরশ্মি নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে, তাই না ছোট্ট সোনা বন্ধুরা? সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, সূর্যের শক্তি নিজের মধ্যে জমা রাখে। পরের ছবিটা দেখি, এটা আমরা কি দেখতে পাচ্ছি ছোট্ট সোনা বন্ধুরা? পোকামাকড়, তাই না? আর এটা হচ্ছে উদ্ভিদ। তোমরা কি জানো পোকামাকড় কি খায়? দেখে নাও, পোকামাকড় উদ্ভিদ খাচ্ছে। এখন উদ্ভিদ যে শক্তি সূর্য থেকে নিয়ে নিজের মধ্যে ধারণ করে আছে, সেই উদ্ভিদটাকে যখন পোকামাকড় খাচ্ছে তখন কি হচ্ছে? তখন হচ্ছে ওই উদ্ভিদের ভিতরের শক্তিটা পোকামাকড়ের ভিতরে চলে যাচ্ছে। ঘাসফড়িং ঘাস খায় এবং ঘাসের মধ্যস্থিত শক্তিও গ্রহণ করে নেয়। আচ্ছা পরের ছবিটা দেখি, পরের ছবিটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, পোকামাকড় আর একটা ব্যাং আছে। এবার একটু মনে করে দেখো তো, ব্যাং কি খায়? মনে পড়েছে? অবশ্যই, ব্যাং পোকামাকড় খায়। তো ব্যাং যখন পোকামাকড় খাচ্ছে, ব্যাঙের মধ্যস্থিত পোকামাকড়ের মধ্যস্থিত খাদ্যটা কোথায় যাচ্ছে? ব্যাঙের ভিতরে যাচ্ছে। ব্যাং ঘাসফড়িং বা পোকামাকড় খায় এবং ঘাসফড়িংয়ের শক্তি ব্যাঙের মধ্যে প্রবাহিত হয়। পরের ছবিটা দেখে নিই, সাপ কি করছে? ব্যাঙটাকে খেয়ে নিচ্ছে। তাহলে ব্যাঙের মধ্যে শক্তি কি সে কোথায় যাচ্ছে? সাপের ভিতরে যাচ্ছে। ব্যাং সাপ ব্যাং খায় এবং ব্যাঙের মধ্যস্থিত শক্তি সাপ গ্রহণ করে ফেলে। এবার দেখো ছোট্ট সোনা বন্ধুরা, সাপকে কে খাচ্ছে? ইগলে খেয়ে ফেলছে, ফলে শক্তিটা ইগলের ভিতরে চলে গেল, তাই না বন্ধুরা? এভাবে উদ্ভিদ থেকে একটার পর একটাভাবে শক্তিটা কি হচ্ছে? বিভিন্ন প্রাণীতে চলে যাচ্ছে। দেখছো, বিভিন্ন প্রাণীতে চলে যাচ্ছে। এবার ছবিটা আমরা দেখি, এবার আমরা সার্বিক একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি, তাই না ছোট্ট সোনা বন্ধুরা? দেখো সূর্য থেকে শক্তিটা কোথায় গেল? উদ্ভিদে। উদ্ভিদ থেকে শক্তিটা কোথায় গেল? পোকামাকড়ে। পোকামাকড় থেকে শক্তিটা কোথায় গেল? ব্যাঙের ভিতরে। ব্যাং থেকে গেল সাপে, সাপ থেকে গেল ইগলে। এই যে খাদ্যের মধ্যে দিয়ে শক্তির একটা ধারাবাহিক প্রবাহ, দেখতে পাচ্ছ তো? এটাকেই আমরা বলি খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকে বলা হয় খাদ্য শৃঙ্খল। তাহলে ছোট্ট সোনা বন্ধুরা, উদ্ভিদ থেকে প্রাণীতে যে
ধারাবাহিকভাবে শক্তি প্রবাহিত হচ্ছে সেই প্রক্রিয়াটাই হলো কি বলতো, খাদ্য শৃঙ্খল। ওকে বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো খাদ্য শৃঙ্খলটা আসলে কি, তাই না বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, হাতের কাছে কি খাতা কলম নিয়ে রেডি আছো? ঠিক আছে, তাহলে এবার তোমরা দ্রুত এই সংজ্ঞাটি লিখে ফেলো। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, দ্রুত লিখে ফেলো। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে, একটা সহজ ছিল, সহজ প্রক্রিয়া। তো বন্ধুরা, তাহলে আমরা এখন বুঝতে পেরে গেছি কিভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি সরবরাহিত হয়। এখন বন্ধুরা, আমরা যদি আমাদের পরবর্তী ধাপে যাই, আমাদের পরবর্তী ধাপটা ছিল হচ্ছে, আমাদের প্রথম ধাপটা ছিল হচ্ছে খাদ্য শৃঙ্খল, তাই না বন্ধুরা? এবার আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে, বন্ধুরা ইতিমধ্যে তোমরা এটা লিখে নিতে পারো, আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে খাদ্য জাল। আমরা যদি খাদ্য জালটাকে আলোচনা করতে চাই, তাহলে আমাদের খাদ্য শৃঙ্খল সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে, তাই নয় কি? তো আমি মনে করছি যে তোমরা খাদ্য শৃঙ্খলটা ভালোভাবেই বুঝতে পেরেছ। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা জেনে নিই খাদ্য জালটা আসলে কি। খাদ্য জালটা কি জানো? আমাদের পরিবেশে, এই যে আমরা একটা খাদ্য শৃঙ্খল এর আগে দেখেছি, আমাদের পরিবেশে কি একটা খাদ্য শৃঙ্খল আছে? না বন্ধুরা, আমাদের পরিবেশে এমন অসংখ্য খাদ্য শৃঙ্খল রয়েছে যেগুলো একটার সাথে একটা সম্পর্কিত। একটা উপাদান অন্য গ্রহণ করছে, অন্যের থেকে অন্য কিছুতে গ্রহণ করছে, এভাবে অসংখ্য খাদ্য শৃঙ্খল ছড়িয়ে আছে। আচ্ছা, সর্বপ্রথমে আমরা একটু এই চিত্রটা খেয়াল করি। ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেখো এখানে কি আছে, সূর্যের আলো। সূর্যের আলো থেকে আমরা জেনেছি শক্তি নিয়ে উদ্ভিদেরা খাদ্য গ্রহণ করে। দেখো এই ঘাস খেয়ে শক্তিটা কে নিচ্ছে? ইঁদুর। ইঁদুর থেকে শক্তিটা কোথায় যাচ্ছে দেখো? ইগলে। ঠিক আছে ছোট্ট সোনা বন্ধুরা, এটাও কিন্তু একটা খাদ্য শৃঙ্খল। এরকম অসংখ্য খাদ্য শৃঙ্খলের চিত্র তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, এরপরে কি দেখতে পাচ্ছি? ঘাস ফড়িং, তাই নয় কি? তোমরা ঘাস ফড়িং দেখেছো? ঘাস ফড়িং থেকে শক্তিটা যাচ্ছে ব্যাঙে। এবার ব্যাঙে, ব্যাঙ থেকে যাচ্ছে সাপে, সাপ থেকে যাচ্ছে ইগলে। এটা আর একটা খাদ্য শৃঙ্খল হলো। এবার দেখো উদ্ভিদ থেকে ঘাস ফড়িংয়ে যাচ্ছে, ঘাস ফড়িং থেকে পতঙ্গভোজী প্রাণীতে যাচ্ছে, পতঙ্গভোজী প্রাণী থেকে আবার ইগলে যাচ্ছে। এটা আরেকটা খাদ্য শৃঙ্খল হলো, ঘাস ফড়িং, ঘাস থেকে ঘাস ফড়িং ছোট পাখি ইগল। দেখো উদ্ভিদ থেকে খরগোশ, খরগোশ থেকে সাপ, সাপ থেকে বাঘ। ঘাস, খরগোশ, সাপ অথবা বাঘ। ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা কিন্তু মন দিয়ে খেয়াল করো। এবার দেখো একটা গাছ, গাছ কিন্তু উদ্ভিদ। এবার গাছের পাতা কে খাচ্ছে? হরিণ। হরিণকে কে খাচ্ছে? বাঘ। এটা আরেকটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ। ঠিক আছে বন্ধুরা, এবার আরেকটা খাদ্য শৃঙ্খল দেখি, কাঠবিড়ালি। কাঠবিড়ালি থেকে ইগলে যাচ্ছে, গাছ পাতা খাচ্ছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি থেকে ইগলে শক্তিটা প্রবাহিত হচ্ছে। তাহলে ছোট্ট শোনা বন্ধুরা, এখানে কি একটি খাদ্য শৃঙ্খল আছে? না বন্ধুরা,
অসংখ্য খাদ্য শৃঙ্খল আমরা দেখতে পেয়েছি এবং এর বাইরেও আরও অসংখ্য খাদ্য শৃঙ্খল রয়েছে, আমাদের পরিবেশে রয়েছে। ঠিক আছে না ছোট্ট সোনা বন্ধুরা? তো দেখো ছোট্ট সোনা বন্ধুরা, এবার আমরা খাদ্যজালের সংজ্ঞাটা স্পষ্ট করে একবার পড়ে নিই। বাস্তু সংস্থানে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জাল তৈরি করে তাকে বলা হয় খাদ্যজাল। আমরা একটু আগে যে চিত্রটা দেখেছি, সেই চিত্রে আমরা নিশ্চয়ই দেখেছি বিভিন্ন খাদ্য শৃঙ্খল বিভিন্নভাবে একটা জালের মতো তৈরি করেছে, তাই না? মনে আছে একটু আগে যে ছবিটা দেখালাম, সেখানে কিন্তু আমরা এটা দেখেছি। এবং এই জালের মতো যে তৈরি করে আছে, এই জন্য এটার নাম হচ্ছে খাদ্য জাল। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম আছে, তো খাতা কলমে এই সংজ্ঞাটাও দ্রুত লিখে ফেলো। ঠিক আছে বন্ধুরা, আমি আরেকবার পড়ে শোনাচ্ছি তোমাদের, তোমরা লিখো এবং শুনো। খাদ্যজাল, বাস্তু সংস্থানে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জাল তৈরি করে তাকে খাদ্যজাল বলে। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখে ফেলেছ। তাহলে বন্ধুরা, আমরা কি আরেকবার মনে করব খাদ্য শৃঙ্খলটা কী, খাদ্য জালটা কী? খাদ্য শৃঙ্খলটা হচ্ছে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে খাদ্য সরবরাহের বা শক্তি সরবরাহের যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটাই হলো খাদ্য শৃঙ্খল। আর খাদ্য জাল, খাদ্য জালটা হচ্ছে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জালের মতো একটা অবস্থা সৃষ্টি করে, সেটাই হচ্ছে খাদ্য জাল। তো ছোট্ট সোনা বন্ধুরা, এখন কি মনে হচ্ছে এটা কঠিন? না বন্ধুরা, এটা কিন্তু খুবই সহজ। তোমরা একটু বুঝলেই তোমাদের মুখস্থ করা লাগবে না, তোমরা নিজেরাই এটা লিখতে পারবে। ঠিক আছে না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তাহলে এখন আমরা আমাদের মূল বইটা একটু বের করি। ঠিক আছে বন্ধুরা, তোমরা তোমাদের মূল বইটা বের করো। তোমরা জানো এটা কোথায় আছে, তারপরেও আমি বলি। প্রথম অধ্যায় 7 পৃষ্ঠা, পৃষ্ঠা 7 তোমরা বের করো, বের করে একটু পড়ো, পড়ে দেখো যে আমাদের আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ আছে কি না, বা এখানে পড়ার পরে তোমাদের কাছে কিছু নতুন মনে হয়েছে কি না, তোমরা বুঝতে পারো কি না, এটা তোমরা পড়ো। ঠিক আছে? আর যদি যে শব্দটা বা যদি কোনো লাইন তোমাদের বুঝতে সমস্যা হয়, তোমরা আজকে লাইভের নিচে কমেন্টে লিখে দাও, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো পড়বো এবং সেই অনুযায়ী তোমাদের উত্তরগুলোও দিব। এবং তোমরা যদি মনে করো যে আমাকে মেসেজ করবে, মেসেজও করে দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমি অবশ্যই তোমাদের মেসেজের উত্তর দিব। তো ছোট্ট সোনা বন্ধুরা, আমরা দেখে নিই, আমি একটু পড়ে শোনাই। ঠিক আছে? খাদ্য শৃঙ্খল সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা, উদ্ভিদ সে কিন্তু নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, যেটা আমরা প্রাণীরা কিন্তু পারি না। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এবং ব্যাং পোকামাকড়কে খাদ্য হিসাবে গ্রহণ করে। এইভাবে সাপ ব্যাং খায় এবং ঈগল সাপ খায়, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি, তাই না বন্ধুরা? বন্ধুরা, এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল, যেটা আমরা ইতিমধ্যে পড়েছি, তাই নয় কি বন্ধুরা? সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কিন্তু বাক্য এটা, মনে রাখবে। তোমাদের ছোট প্রশ্ন কিংবা শূন্যস্থান হিসাবে এটা আসতেই পারে। সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। তাহলে আমি যদি প্রশ্ন করি, প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয় কোথা থেকে, নিশ্চয়ই এবার পারবে, তাই না? ঠিক আছে, উত্তরটা তোমরা একটু নিচে কমেন্টে লিখে ফেলো। তো ছোট্ট সোনা বন্ধুরা,
এরপরে আসি এখানে যে ছবিটা আছে, আমরা ইতিমধ্যে ছবিটা দেখেছি, আমরা ছবিটা নিয়ে আলোচনা করেছি, তাহলে আমরা ছবিটা নিয়ে এখন আর না আলোচনা করি, মানে আমাদের তো অলরেডি করা হয়ে গেছে। তো এখন আমরা আসি খাদ্য জাল। যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে, এটাও একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাক্য। বন্ধুরা, আমি যদি তোমাদের প্রশ্ন করি একটি খাদ্য জালে কি একটি খাদ্য শৃঙ্খল থাকে, তোমরা সত্য মিথ্যায় কী উত্তর দেবে? নিশ্চয়ই বলবে ভুল, ঠিক আছে না? হ্যাঁ, একটি খাদ্য শৃঙ্খলে একাধিক সরি একটি খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকতে পারে। বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত, যেমন ইগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাং ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ, খরগোশ, ইঁদুর ব্যাংও অন্যান্য প্রাণী খায়। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। দেখেছো বন্ধুরা? তাহলে আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি যে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল আসলে কি। তো ছোট্ট সোনা বন্ধুরা, আমার মনে হয় তোমরা এখন কারো সাহায্য ছাড়াই এটা তুমি বলতে পারবে, প্রয়োজনে লিখতেও পারবে, তাই নয় কি বন্ধুরা? বন্ধুরা, তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন দিই, সেই প্রশ্নটার উত্তরটা তোমরা দ্রুত লিখে আমাকে ফিডব্যাক হিসেবে পাঠিয়ে দাও। ছোট্ট সোনা বন্ধুরা, একটু আগে নিশ্চয়ই তোমরা খাতায় লিখে নিচ্ছ, কিন্তু না বন্ধুরা, ওটা কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? পৃষ্ঠা উল্টিয়ে অন্য পৃষ্ঠায় না দেখে এটা একটু লিখে ফেলো তো। খাদ্য শৃঙ্খল কি? তোমাদের হাতে 1 মিনিট সময় দিব, 1 মিনিটের মধ্যে তোমরা এটা লিখে ফেলবে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা জেনেছি প্রকৃতিতে উদ্ভিদের উপর প্রাণীরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, কিভাবে আমরা খাদ্য একজনের থেকে আরেকজনে আমরা গ্রহণ করি এবং এই খাদ্যের মাধ্যমে কিভাবে শক্তি একজন থেকে আরেকজনে প্রবাহিত হচ্ছে, এবং অতঃপর একটা শৃঙ্খলের সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলছি খাদ্য শৃঙ্খল। আবার এই খাদ্য শৃঙ্খল পরিবেশের যে একাধিক খাদ্য শৃঙ্খল এভাবে জালের মাধ্যমে জালের মতো হয়ে যখন একটি বড় জালের আকার তৈরি করছে, তখন আমরা তাকে কী বলছি? খাদ্য জাল, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, তোমাদের জন্য নিশ্চয়ই তোমরা দেখেছো, এবং আমি প্রথমেই বলেছি আবারও বলছি বন্ধুরা, খাদ্য জালে কিন্তু একটা খাদ্য শৃঙ্খল থাকে না। আর আমি তোমাদের যে কতগুলো খাদ্য শৃঙ্খলের যে খাদ্য শৃঙ্খলে যে কতগুলো ছবি দেখিয়েছি, তার বাইরেও কিন্তু আরও অসংখ্য খাদ্য শৃঙ্খল রয়েছে, স্বীকার করবে তো? তো বন্ধুরা, অবশ্যই তোমরা স্বীকার করবে, এবং তোমরা একটু মাথা খাটাও, তোমরা নিজেরাই ভাবো যে পরিবেশে এই যেগুলো আমি দেখিয়েছি এর বাইরেও আরও কী কী খাদ্য শৃঙ্খল থাকতে পারে। নিশ্চয়ই তোমরা অনেক খাদ্য শৃঙ্খল খুঁজে পাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বা তোমরা বাড়ির কাজ বলতে পারো এটাকে, তোমাদের কাছে আমার বাড়ির কাজ এটাই থাকবে যে দেখিনি আমরা, তোমাদের আশেপাশের পরিবেশে দেখেছো এমন 3টি খাদ্য শৃঙ্খলের নাম লিখবে, লিখে আমাকে জানাবে, অথবা বাড়িতে যদি বাবা মা বা বড় ভাই বোন কেউ থাকে তাদেরকে দেখিয়ে নিবে, কিংবা সেটাও যদি সম্ভব না হয় তাহলে লিখে নোটবুকে রেখে দেবে, বিদ্যালয় খুললে অবশ্যই অবশ্যই সেটা তোমার শিক্ষকগণকে দেখাবে এবং তাদের থেকে ফিডব্যাক নিবে, ঠিক আছে বন্ধুরা? কিন্তু বন্ধুরা, শর্ত আছে, আমি যে কটা খাদ্য শৃঙ্খলের নাম এখানে শিখিয়েছি, যে কটার নাম বললাম, সেটা কিন্তু লেখা যাবে না, তার বাইরে থেকে তোমাকে চিন্তা করে আরও 3টা খাদ্য শৃঙ্খলের নাম লিখতে হবে, ঠিক আছে না বন্ধুরা? নিশ্চয়ই তোমরা পারবে, আমি জানি, কারণ তোমরা অনেক মেধাবী, বুদ্ধিমান, তোমরা এ প্রজন্মের আমাদের বাচ্চারা, আমি জানি তোমরা নিশ্চয়ই পারবে, শুধু একটু মাথা খাটিয়ে দেখো, ঠিক আছে বন্ধুরা? তাহলে বাড়ির কাজটি কি, দ্রুত খাতায় লিখে নাও, ঠিক আছে বন্ধুরা?
তো তোমাদের আশেপাশের পরিবেশে দেখেছো এমন তিনটি খাদ্য শৃঙ্খল সম্পর্কে লিখে আনবে, ঠিক আছে? আমি আবারও পড়ে দিচ্ছি, কিন্তু ভুল করা যাবে না। তো ছোট্ট সোনা বন্ধুরা, আজকের পাঠটি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এবং আমি তোমাদের জন্য পরবর্তী সময়ে আরও সুন্দর সুন্দর পাঠ নিয়ে হাজির হব। তোমরা কিন্তু মিস করবে না, একদম মিস করবে না, ঠিক আছে বন্ধুরা? আর করোনাকালীন এই দুর্যোগের সময় তোমরা কিন্তু বাড়ির বাইরে যাবে না, পিতামাতার কথা মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, কিছুক্ষণ পরপর হাত ধুবে। হাত ধোয়ার নিয়মটা জানো তো? ইতিমধ্যে সবাই জেনে গেছো, 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুবে, এবং কখনো বাড়ির বাইরে যাবে না। খেলাধুলা করবে বাড়ির ভিতরে করবে, বাইরের কারোর সাথে খেলার দরকার নেই। আমাদের বিদ্যালয় নিশ্চয়ই খুলে যাবে, এবং খোলার পরে আমাদের পরীক্ষা শুরু হবে, আবার মনে করিয়ে দিচ্ছি, এবং এই পরীক্ষার প্রস্তুতি তোমরা এখান থেকেই নিবে। শুধু আমি না, আমাদের বিভিন্ন অনলাইন গ্রুপে ক্লাসগুলো হচ্ছে, বিভিন্ন টিচারেরা ক্লাস নিচ্ছে, তোমরা সেটা ফলো করবে এবং নিয়ম অনুযায়ী বাড়ির কাজগুলো অবশ্যই করবে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমাদের জন্য আমার এক রাশ ভালোবাসা থাকবে, ঠিক আছে বন্ধুরা? আমরা আমাদের ক্লাসটি, আজকের ক্লাসটি এখানেই শেষ করব, ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা, তোমরা অনেক 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 ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এবং নিশ্চয়ই তোমরা পড়াশুনো চালিয়ে যাবে, এবং আমরা বিদ্যালয় খুলে গেলে তোমাদের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাবো। আমরা পিছিয়ে থাকবো না, আমরা উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে আমরাও এগিয়ে যাব, আমরা পিছিয়ে পড়বো না, ঠিক আছে বন্ধুরা? তোমরা কিন্তু ভালো থেকো সবাই। আজকের মতে তাহলে এখানেই শেষ করছি ক্লাস, বাই বাই।